হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো প্রসেসর সেকশনে কিভাবে প্রসেসরটি ইনস্টল করতে হয়, কিভাবে আমি প্রসেসরে থার্মাল পেস্ট ব্যবহার করব, কিভাবে প্রসেসরে কুলিং ফ্যানটি লাগাবো, অর্থাৎ প্রসেসর সেকশনের এই টু জেড সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। দেখুন, একটি মাদারবোর্ড একদম নিউ কন্ডিশনে, এখন আমি এটিতে প্রসেসর ইনস্টল করব। সো প্রথম অবস্থায় আমি খুলে নিচ্ছি, আর যদি সেকেন্ড টাইম হয় এটাতে কুলিং ফ্যান থাকে, কীভাবে কুলিং ফ্যান খুলতে হয় সেই বিষয়েও ভিডিও আছে, দেখে নিতে পারেন। চ্যানেলটি ভিজিট করে এই রিলেটেড অনেক ভিডিও আছে, দেখে নেবেন। সো আমি প্রথমে এই প্রসেসর ক্যাপটি খুলে নিচ্ছি। দেখুন, আমাদের প্রসেসর সেকশনটি, এখানে আমরা প্রসেসরটা ইনস্টল করব। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো দেখতে পাচ্ছেন প্রসেসর পিনগুলো খুবই সেন্সিটিভ। এখানে আমরা কোনো অবস্থাতেই হাত কিংবা ধাতব কোনো কিছু দিয়ে স্পর্শ করব না। কোনোভাবে যদি পিনগুলো ক্ষতিগ্রস্ত হয় আমাদের সম্পূর্ণ মাদারবোর্ডটি নষ্ট হয়ে যাবে। সো এখন আমি খুব সাবধানতার সাথে এটাতে প্রসেসর ইনস্টল করব। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। এখানে এই বিষয়টি খেয়াল করুন, প্রসেসরটিতে দুটি সিলেক্টিভ নব আছে এবং মাদারবোর্ডেও দুটি সিলেক্টিভ নব আছে। আমরা এখন প্রসেসর এবং মাদারবোর্ডের সিলেক্টিভ নবের সাথে ম্যাচ করে প্রসেসরটিকে ইনস্টল করব। এবং এটি প্রসেসরের সেকশন পয়েন্টগুলো দেখুন। এখন এটিতে আমরা প্রসেসরটি সেট আপ করব। সো খুব সাবধানতার সাথে আমরা প্রসেসরটি মাদারবোর্ডে রাখবো, খেয়াল রাখবো যেন পিনগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। খুবই হালকা করে নিয়ে ছেড়ে দিচ্ছি এবং সিলেক্টিভ নবের সাথে। হ্যাঁ, দেখুন প্রসেসরটি ম্যাচ করে নিয়েছে। এখন আমি হালকা নেড়ে দেখছি এটি সঠিকভাবে বসেছে কি না। ওকে, মনে হচ্ছে এটি সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। খেয়াল করুন তারপরেও, যদি মনে হয় এটি সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, তখন আমরা প্রসেসরটি এখন ফাইনালি লাগাবো। সো আমরা সিলেক্ট প্রসেসরের ক্যাপটি দেখুন এভাবে উপর করে নিলাম এবং এটিতে স্ক্রু আছে, এটি অটোমেটিক টাইট করে নিবে। সো আমরা এটি রেখে ফোন চাপ দিয়ে দেখুন কত সহজভাবে আমরা প্রসেসরটি লাগিয়ে নিলাম। এখন আমরা কুলিং ফ্যান লাগাবো, কিন্তু তার জন্য অবশ্যই প্রসেসরের থার্মাল পেস্ট ব্যবহার করে নিতে হবে। এখন আমরা এটি কীভাবে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব সেই বিষয়ে বলবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে থার্মাল পেস্ট রয়েছে। এখন আমি ক্যাপটি খুলে নিচ্ছি, থার্মাল পেস্টটা এখন আমি ব্যবহার করব। এখানে এতটুকুই ব্যবহার করবেন যাতে সঠিকভাবে কুলিং ফ্যান এবং প্রসেসরটি কানেক্টেড থাকে এবং বেশি না হয়, যাতে বেশি হয়ে প্রসেসর পিনগুলোতে গেলে কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে পারে। সো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দেখুন, যাতে সমস্ত প্রসেসরের পার্টটাই কুলিং ফ্যানের সাথে অ্যাডজাস্ট করে নেয়। সো এই পরিমাণে দিয়ে নিচ্ছে। এখন আমি কুলিং ফ্যানটিতেও হালকা করে প্রসেসর পেস্ট দিয়ে নিতে পারি, যাতে এটি প্রপারভাবে কাজ করে। নতুন অবস্থায় কুলিং ফ্যানে পেস্ট দেয়াই থাকে, আমি সেকেন্ড টাইম নিচ্ছি, যার কারণে আমি হালকা একটু দিয়ে নিচ্ছি। ওকে, আমার ফ্যানটিতে প্রসেসর পেস্ট ইউজ করা হয়ে গিয়েছে, কুলিং পেস্ট। এখন আমরা ফ্যানটি লাগাবো। তার জন্য একটি বিষয় লক্ষ্য করুন, দেখুন মাদারবোর্ডে চারটি পয়েন্ট রয়েছে প্রসেসর ফ্যানটি অ্যাডজাস্ট করানোর জন্য। সো আমরা চারটি পয়েন্ট এবং কুলিং ফ্যানের চারটি পয়েন্ট সঠিকভাবে স্থাপন করে নেব। আপনি যে কোনোভাবেই রাখতে পারেন। দেখুন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আমি প্রত্যেকটা স্টেপ প্লেব্যাক স্পিড কমিয়ে এবং জুম করে দেখাচ্ছি, কাজগুলো খুবই অপারেশনাল। সো একটু কেয়ারফুলি দেখবেন। ওকে, এখন আমরা কুলিং ফ্যানটিকে রাখবো। রাখার ক্ষেত্রে সঠিক পজিশন অ্যাডজাস্ট করেই আমরা ফাইনালি এটিতে রাখবো, কারণ আমাদের প্রসেসর পেস্টটি এটি দেওয়া আছে। সো পজিশনটা যখনই মনে হবে একদম একজ্যাক্ট, এখন আমরা চারটি লক এতে লাগিয়ে দেব। দেখুন, প্রসেসরটি চারটি লক বরাবর বসেছে। এখন আমি চারটি লকে এটিকে লক করে দেব। জাস্ট লকগুলোর গুড়ায় ধরে আমরা আগে এটিকে সঠিকভাবে বসিয়ে নিই,
দেখুন জাস্ট এইভাবে করবেন কাজটি। আমি সঠিকভাবে চারটি পয়েন্টেই বসিয়ে দিচ্ছি এবং দেখুন প্রসেসর কুলিং ফ্যানে এবং প্রত্যেকটি সেকশনে লক আছে। আমরা লকটি কীভাবে অ্যাডজাস্ট করে দিয়ে নিচ্ছি, আমরা প্রথমত কুলিং ফ্যানটি চারটি স্লাইডারে বসিয়ে এবং প্রত্যেকটি লক আটকিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কুলিং ফ্যানটিকে বসিয়ে তারপর আমরা একে একে লকগুলো আটকাবো, ঠিক এইভাবে প্রেস করব এবং ডান দিকে ঘুরিয়ে এটিকে আটকিয়ে দেব। সো ফাইনালি আমাদের প্রসেসর ফ্যানটি এতে ইনস্টলেশন কমপ্লিট। সো দেখতে পেলেন কত সুন্দরভাবে আমরা প্রসেসর, কুলিং পেস্ট এবং কুলিং ফ্যান সম্পূর্ণ সেট আপটি করে নিলাম। সো যদি চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি ভিজিট করে দেখুন। এরকম কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স সকল বিষয়ে অনেক ভিডিও আছে। যদি আপনার উপকারে আসতে পারি সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।